আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেটে আপনাদের আবারও স্বাগত। আজ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কোথায় কোথায় বৃষ্টিপাত হতে পারে, কোথায় শিলা বৃষ্টিপাত হতে পারে, কোথায় ঝোড়ো হাওয়া হতে পারে এবং আগামী দুদিন কেমন আবহাওয়া থাকতে পারে আমরা জানিয়ে দেব এই ভিডিওতে। এর পাশাপাশি বঙ্গোপসাগরে কী অবস্থা আপনারা দেখে নিন। বঙ্গোপসাগর কিন্তু ফাঁকা রয়েছে, তবে ভারত মহাসাগরের নিরক্ষীয় অঞ্চলে বেশ কিছু জায়গাতে ঘন মেঘ রয়েছে, যেগুলি শ্রীলঙ্কার দিকে অগ্রসর হচ্ছে, যার ফলে দক্ষিণ ভারতের বেশ কিছু অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এখানে ঘূর্ণাবর্ত রয়েছে, তবে এই মুহূর্তে বঙ্গোপসাগরে কোনো সিস্টেম নেই যাতে কোনো নিম্নচাপ বা ঘূর্ণিঝড় হতে পারে। আজ বাংলার কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, আজ আকাশ কেমন থাকবে আমরা জানাচ্ছি। আপনি কোন জায়গা থেকে দেখছেন এই মুহূর্তে, আপনার এলাকার আকাশের পরিস্থিতি কেমন অনুভব করছেন, গরম লাগছে না মনোরম পরিস্থিতি রয়েছে সকালের দিক থেকে অবশ্যই জানাবেন। তবে তাপমাত্রা এখনও কিছুটা বাড়ার কথা বলেছে আবহাওয়া দপ্তর, 2 থেকে 3 ডিগ্রি এখনও বাড়বে, তবে এরই মধ্যে পরিবর্তনও আসবে। চাষি ভাইরা অনেক জায়গাতেই এখন ধান চাষ কাটছেন, এরকম ব্যাপার রয়েছে, ধান তুলছেন, তো বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, প্রতিদিনই প্রায় বিক্ষিপ্তভাবেই থাকছে। আকাশ আজ প্রায় পরিষ্কারই থাকবে, তবে মেঘলা মেঘলা মাঝে মাঝে হবে, আংশিক মেঘলা আকাশ মাঝে মাঝে হবে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা আজ কিছুটা রয়েছে। কীভাবে রয়েছে না, ঝাড়খণ্ড এবং উড়িষ্যার দিকে বেশ কিছু অংশে আজ মেঘলা আকাশ হতে পারে এবং যেখানে শিলা বৃষ্টিপাত কোথাও কোথাও এবং 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া উঠতে পারে এবং সেগুলি কিছুটা পূর্ব দিকে এগিয়ে গিয়ে পশ্চিমাঞ্চলের জেলার দিক দিয়ে প্রবেশ করতে পারে। সেক্ষেত্রে কিছু জেলার ভাগ্য খুলতেও পারে, আবার কিছু জেলার ভাগ্য নাও খুলতে পারে, কিন্তু সব জায়গাতে বৃষ্টিপাত থাকবে না। বৃষ্টিপাত মূলত হালকা বিক্ষিপ্ত করে রয়েছে, তবে কোথাও কোথাও বেশ জোরালো মেঘ উঠে গেলে সেখানে কিন্তু ঝড় বৃষ্টি লাগিয়ে দিতে পারে, এরকম সম্ভাবনা থাকছে। যেমন গত কাল আমরা দেখেছিলাম যে বীরভূম এবং মুর্শিদাবাদ তার সঙ্গে মালদার বেশ কিছু অংশে জোরালো বৃষ্টিপাত হয়েছিল, কোথাও ঝড়ে ঘর একটুখানি ক্ষতিগ্রস্ত হয়েছে, চাষের ক্ষতি হয়েছে, প্রচুর জল জমে গেছিলো, শিলা বৃষ্টি হয়েছিল, তো এরকম করে রয়েছে। কিন্তু বাকি অংশে মেঘ উঠলেও কিছু বৃষ্টিপাত হয়নি, মেদিনীপুরের দিকে ঝাড়গ্রামের দিকে মেঘ হয়েই চলে গেছে বা হাওড়া কলকাতার দিকে পাতলা পাতলা মেঘ গেছিলো আর কি, আবার বাংলাদেশের কোনো কোনো অংশে বৃষ্টিপাত হয়েছে, তো এরকমভাবে ব্যাপারটা রয়েছে আর কি। কোথাও পশ্চিমাঞ্চলের দিকে শুধুমাত্র মেঘই হয়েছে, বৃষ্টিটা হয়নি এরকমভাবে। তো এই যে মেঘ দেখতে পাচ্ছেন, এই মেঘ কিন্তু পূর্ব দিকে সরবে, ফলে হয়তো বেলার দিকে বা বেলার পরের দিকে কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ হয়ে যেতে পারে এবং এই দিক থেকেই বজ্রবিদ্যুৎ তৈরি হতে পারে, যেগুলি এদিকে যেতে পারে। আবহাওয়া দপ্তর জানিয়েছে যে আবারও বৃষ্টিপাত আসবে মাসের শেষের দিকে এবং মে মাসের প্রথম দিকে সপ্তাহেতে বেশ কিছু অংশে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে, এছাড়াও বাংলাদেশের বিভিন্ন অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তো দেখুন, ইতিমধ্যে স্যাটেলাইট ইমেজ আমরা দেখতেই পাচ্ছেন যে কোথায় কেমন মেঘের আনাগোনা রয়েছে। তো সকালের দিক থেকে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এগুলো থাকতে পারে, বাকি অংশ আকাশ পরিষ্কার দিকেই থাকবে, কিন্তু পরবর্তী ক্ষেত্রে কিছুটা পরিবর্তন হতেও পারে, সম্ভাবনা থাকছে। পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে অনেকটা সময় ধরে, খুলনা, বরিশাল, ঢাকা বিভাগ, চট্টগ্রাম বিভাগ, ত্রিপুরা, এখানে গরম থাকবে, তাপমাত্রা বাড়া থাকবে, আসাম এবং ময়মনসিংহ, সিলেট, তবে এইগুলোতে কোথাও কোথাও মেঘাচ্ছন্ন হতে থাকবে, আংশিক মেঘলা আকাশ, তবে উত্তরবঙ্গেও গরম থাকবে, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দক্ষিণ দিনাজপুর, এছাড়া রংপুর বিভাগেও এরকম থাকবে, রোদ মেঘের খেলা কিন্তু চলতে পারে, এরকম ব্যাপার। এবারে দেখে নিচ্ছি যে বৃষ্টিপাত কোথায় কেমন আসতে পারে, তাপমাত্রা কোথায় কেমন যেতে পারে সেটা আমরা দেখাবো। প্রথমে আমরা একবার তাপমাত্রাটাই দেখে নিই, তো এটাকে প্রথমে আমরা দেখিয়ে দিই, তাপমাত্রা দুপুরের দিকে কতটা যেতে পারে, আমরা ঠিক একটার দিকে নিয়ে যাচ্ছি, একটার দিকে নিয়ে গেলে তাপমাত্রা দিকে 35 থেকে 36, কোথাও 36 কোথাও 35, 36 বলতে মোটামুটি পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামের দিকে 35 থেকে 36 মধ্যে ঘোরাফেরা করার সম্ভাবনা রয়েছে। উপকূলের দিকে এলাকাগুলিতে 32 ডিগ্রি রয়েছে, আর এদিকে 24 পরগনার বিভিন্ন অংশে 31-32 থাকবে, কিন্তু ওই জেলারই একটু এদিক ওদিক উপর দিকে উঠলে আমরা দেখতে পাচ্ছি 34 ডিগ্রি আশেপাশে ঘোরাফেরা করবে, খুব যে গরম লাগবে তেমন নয়, কিন্তু একটুখানি দুপুরের দিকে হলে, রাতে সকালের দিকে একটু মনোরম পরিবেশ থাকতে পারে। তো দেখুন এরকমভাবে দিনে যখন আমরা 24 পরগনা ধরে যখন হুগলি ধরে উঠছি তখন কিন্তু 35-এর মতো পেয়ে যাচ্ছি
মুর্শিদাবাদের দিকে 37-36 ডিগ্রির মধ্যে নদিয়া দিয়ে ঘোরাফেরা করবে, বীরভূমের দিকেও ওই রকমই থাকবে, 38 ডিগ্রি পর্যন্ত থাকতে পারে। গরমটা কিন্তু লাগতে পারে পশ্চিমাঞ্চলের দিকে, পুরুলিয়া বা আমাদের বাঁকুড়ার দিকে বা পুরুলিয়ার দিকে দেখা যাচ্ছে যে 36-37 পর্যন্ত ঘোরাফেরা করবে কাছাকাছি। বর্ধমানের বিভিন্ন অংশে 35 থেকে 36। এবার অনেকে জিজ্ঞেস করবেন যে বৃষ্টিপাত সত্যিকারে হবে কি হবে না। বৃষ্টিপাত ওই যে বললাম বিক্ষিপ্ত চান্স রয়েছে, কোথায় কে কে বৃষ্টি পাবে বলা যায় না। আগের দিন যেমন ওখানে পেয়েছে ওই উপরের দিকে, কিন্তু এই দিকে এমন হতে পারে এবারে ঝাড়গ্রাম বা মেদিনীপুরও বৃষ্টিপাত ঢুকতে পারে। এবার এই সাতক্ষীরা বা খুলনা বরিশাল এগুলোতে হবে কোনো নিশ্চয়তা নেই, কিন্তু কোথাও কোথাও হঠাৎ করে মেঘ এলে হতে পারে, এই সম্ভাবনা থাকবে। তাপমাত্রা আপনারা দেখে নিলেন বাংলাদেশে কীরকম কীরকম থাকছে, ত্রিপুরার দিকেও মোটামুটি অনেকটা, আসামের তাপমাত্রা তুলনামূলক একটু কম, মেঘালয় কম রয়েছে। দেখুন আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি সব দিকে দেখিয়ে দিলাম। এবারে কীভাবে দেখুন বজ্র বিদ্যুৎ হবে কি না, মেঘ কীভাবে আসবে তৈরি হবে। সকালের দিকে কিছুই হবে না সেভাবে, বেলার দিকেও সম্ভবত কিছু হবে না, কিন্তু পরিস্থিতি পাল্টাবে বেলার পর থেকে এই সমস্ত এলাকাতে। মধ্য ভারতে বৃষ্টিপাত থাকবে, বিদর্ভ এগুলোতে বৃষ্টিপাত থাকবে, উত্তর পশ্চিম ভারতেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, মেঘলা মেঘলা পরিবেশ তৈরি হবে। এইগুলোতে আস্তে আস্তে আংশিক মেঘলা আকাশ হবে, হতে পারে। এবারে একটার দিকে দেখা যাচ্ছে যে ঝাড়খণ্ড এবং উড়িষ্যার ছত্তিশগড়ের দিকে বৃষ্টিপাতের পরিবেশ তৈরি হয়েছে, এখানে বজ্র মানে এখানে মেঘ আসছে এবং এখানে বজ্রবিদ্যুৎ সেল তৈরি হতে পারে, যার ফলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পশ্চিমাঞ্চলের দিকে কোথাও কোথাও আসতে পারে, যেমন বাঁকুড়া পুরুলিয়া এগুলোতে বা এদিকে মেদিনীপুরের দিকে কোথাও কোথাও মেঘাচ্ছন্ন আকাশ বা ভূগোলীয় অঞ্চলে মেঘাচ্ছন্ন আকাশ হতে পারে, সব জায়গাতে হবে না। এবারে বৃষ্টিপাত যদি হয় তাহলে কিন্তু সেই সন্ধ্যের দিকে বা বিকেলের কাছাকাছি অংশে সম্ভাবনা থাকবে। এখানে আমরা দেখতে পাচ্ছি 2 থেকে 3টের মধ্যে যে স্লট রয়েছে তাতে কিন্তু রাঁচির দিকে বজ্রবিদ্যুতের পরিবেশ তৈরি হয়েছে, তার মানে এইদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। দেখতে পাচ্ছেন এটা 27 তারিখের দিকে এরকমভাবে একটা সম্ভাবনা। এবারে 28 তারিখে কী হবে, 28 তারিখেও সম্ভাবনা থাকবে, সম্ভাবনা থাকছে আপাতত যেটা বলেছে আর কি, যে মেদিনীপুর ঝাড়গ্রাম 24 পরগনা এই দিক দিয়ে বা পুরুলিয়া বাঁকুড়ার দিক দিয়েও কিছুটা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তবে খুব বড় চান্স নয়। তাও যেটা বলবো যে স্থানীয় লোকাল মেঘ কিন্তু জোরালো যেখানে উঠবে সেখানে কিন্তু বৃষ্টিপাতের পরিবেশ তৈরি হয়ে যেতে পারে, তো নেই নেয়ের মধ্যে আছে আর কি এরকম ব্যাপার। উত্তর পশ্চিম ভারত রাজস্থানের দিকেও কিন্তু এখানে বৃষ্টিপাত হবে এবং ধুলা ঝড় থাকবে এখানে, এরকম একটা পরিবেশ। এবার এটা আমরা দেখবো বৃষ্টিপাত কেমন কি আসতে পারে, আমরা 1, 2, 3-এর আপডেট দেখছি না, এখানে বৃষ্টিপাত তো দেখাচ্ছে। দেখুন বৃষ্টিপাত প্রথম দিকে কিছুই থাকছে না, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, রোদ্দুর বেরোবে আর কি, আংশিক মেঘলা আকাশ হবে যেটা বললাম, একটা মেঘ যাচ্ছে যেটা, এটা এখানে উত্তর দিনাজপুর বা দক্ষিণ দিনাজপুর, মালদা, বীরভূম, মুর্শিদাবাদ বা এদিকে পুরুলিয়া বা এখানে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান কোথাও কোথাও একটু আংশিক মেঘলা আকাশ তৈরি করবে। এবারে বৃষ্টিপাতের পরিবেশ এখানে এইগুলোতে থাকবে। তাহলে দেখুন আমাদের পশ্চিমবঙ্গে যেটা দেখাচ্ছে, দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাত দেখাচ্ছে, কোথাও কোথাও সম্ভাবনা, তার মানে কি সব জায়গাতে হবে না এটা বোঝা যাচ্ছে, কিন্তু কোনো কোনো অংশ পেতেও পারেন, জোর মেঘ উঠে গেলে পেয়ে যাবেন, না হলে ফাঁকা ফাঁকা থাকবে, কিন্তু সম্ভাবনা আজ রয়েছে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া, তার সঙ্গে একটু বজ্রকর্ম সেল হতে পারে। দেখুন দেখতেই পাচ্ছেন এখানে দেখাচ্ছে আমাদের এখানে পশ্চিম পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রামের দিকে চান্স কিন্তু আজ রয়েছে কিছুটা, এবারে 100% গ্যারান্টি দিচ্ছে না, কিন্তু কিছু কিছু এলাকাতে হতে পারে, বৃষ্টির আশা করছেন তো, অনেকদিনই বৃষ্টি হয়নি ওইগুলোতে, তো হতেও পায়। পুরুলিয়া বাঁকুড়া এবং তার সঙ্গে পশ্চিম বর্ধমানের দিকেও কিছুটা প্রবেশ করতে পারে, সম্ভাবনা থাকবে কিছুটা পরবর্তী ক্ষেত্রে, যদি মেঘ উঠে যায় এবং মেঘ যদি এগোতে পারে তাহলে কিন্তু আজ পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদের দিকে কিছুটা হালকা হালকা চান্স থাকবে, হালকা মাঝারি করে, আর যদি এদিকের মেঘ একটু উঠতে পারে যেতে পারে তাহলে কিছুটা হুগলি এবং মেদিনীপুরের পাশাপাশি কলকাতা হাওড়ার দিকেও চান্স থাকবে, আবহাওয়া দপ্তর বলেছে এগুলোতে চান্স রয়েছে এবং 24 পরগনাও পেতে পারে। পরবর্তী ক্ষেত্রে যদি আরও মেঘ সম্ভাবনা এগোতে পারে, এগুলি সবই সম্ভাবনা, তাহলে যেটা বলবো যে তাহলে কিছুটা খুলনা বিভাগ, ঢাকা বিভাগের দিকে যেতে পারে এবং উপকূলের দিকে মেঘ উঠলে বরিশাল কিছুটা যেতে পারে, কিন্তু বড় চান্স নেই, এইটুকুই বলার আর কি রয়েছে, এরকমভাবে একটা চান্স রয়েছে। বাকি অংশে এগুলো নাও হতে পারে, কিন্তু 28 তারিখ থেকে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে পরিবর্তন হবে এইগুলোতে, এবং এখানে একটু মেদিনীপুর ঝাড়গ্রামের দিকে 28 তারিখের দিকে বৃষ্টিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়ে কিছু পরিবর্তন হলে আমরা জানিয়ে দেবো। ঝাড়খণ্ড উড়িষ্যার দিকে কিন্তু মেঘলা মেঘলা আকাশ হবে এবং সেখানে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে, বিক্ষিপ্তভাবেই রয়েছে, কিন্তু সেটা পূর্ব দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে, সুতরাং কোথাও কোথাও মেঘলা আকাশ হবে, তো একদম পুরোপুরি ফাঁকা থাকবে না, কিন্তু বেশিরভাগ সময়টাই ফাঁকা থাকবে, তাই
চাষি ভাইরা একটু সতর্ক থেকেই করবেন, কিন্তু কাজটা তো আপনাদের করতেই হবে। 29 তারিখ থেকে উত্তর পূর্ব ভারতের পরিবর্তন আসবে, বাংলাদেশে কিছুটা বৃষ্টিপাত ঢুকবে, উত্তরবঙ্গে কিছুটা বৃষ্টিপাত ঢুকবে 30 তারিখের দিকে, কিছু কিছু পশ্চিমাঞ্চলের দিকে বৃষ্টিপাত সম্ভাবনা থাকতে পারে 30 তারিখের দিকে, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, মেদিনীপুরের দিক দিয়ে যেতে পারে, কারণ ঝাড়খণ্ড, উড়িষ্যাতে আবার বৃষ্টিপাত ভালোভাবে প্রবেশ করতে কিছুটা প্রবেশ করবে, আর উত্তর পূর্ব ভারতের এবং বাংলাদেশে বৃষ্টিপাত 31 তারিখের দিকে আস্তে আস্তে আসবে। বঙ্গোপসাগরে কোনো সিস্টেম নেই, আমরা পরবর্তী ক্ষেত্রে আমাদের জানিয়ে দেবো। তো এইভাবে যে ঘূর্ণিঝড় হওয়ার নিম্নচাপ হওয়ার মতো বঙ্গোপসাগর এখনও পর্যন্ত 6 তারিখ কোনো সিস্টেম নেই। আমরা যদি GFS মডেলটাও একবার দেখি তাহলে সেভাবে কিছু না একটা ঘূর্ণাবর্ত দেখাচ্ছে এইখানে, কিন্তু এটাতে সেরকম বড় কিছু নয়, মানে আমাদের বড় কিছু আপডেট এলে আমরা জানাবো। একটা দেখাচ্ছে এখানে এসে এইভাবে এটা নিম্নচাপ এসে তামিলনাড়ুর দিকে যেতে পারে, সে একটা ব্যাপার দেখাচ্ছে আর কি, কিন্তু এটা এখনও পর্যন্ত বড় খবর নয়, জানাবো পরবর্তী ক্ষেত্রে। ধন্যবাদ।